সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ব্যাটারি ফুলে যাচ্ছে, আপনার বাইকের ব্যাটারি বারবার বসে যাচ্ছে, আপনার বাইকের ব্যাটারি যদি ফুলে যায়, আপনার বাইকের ব্যাটারি যদি বসে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার বাইকের এই সমস্যা আপনি সমাধান করবেন, তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটা বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য আমাদের যে কাজটি করতে হয়, আপনি আপনার বাইকের মধ্যে একটি নতুন ব্যাটারি লাগাচ্ছেন। নতুন ব্যাটারি লাগানোর সময় আমাদের কী করতে হবে, ব্যাটারিতে পানির লেভেল প্রথমে ফিল আপ করতে হবে। ব্যাটারির সাথে যে পানিটা দেওয়া হয়, পানির লেভেল ফিল আপ করার পর আমাদের কী করতে হবে, ব্যাটারিকে কম পক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা বসায় রাখতে হবে। বসায় রাখার পর আমাদের কী করতে হবে, ব্যাটারি 8 থেকে 10 ঘন্টা চার্জ করতে হবে 5 অ্যাম্পিয়ারে। 5 অ্যাম্পিয়ারে 8 থেকে 10 ঘন্টা চার্জ করতে হবে, তারপর আমরা ব্যাটারি বাইকের মধ্যে লাগিয়ে নেব। এবং আপনি আপনার বাইকের মধ্যে নতুন ব্যাটারি লাগিয়েছেন, নতুন ব্যাটারি লাগানোর পর আপনার বাইকের ব্যাটারি বসে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এবং আপনার বাইকের ব্যাটারি ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই বিষয়টা বোঝার জন্য বা জানার জন্য আপনার লাগবে মাল্টিমিটার। তো আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব বাইকের ব্যাটারিতে কত ভোল্ট ঢুকতেছে, এই বিষয়টা আমাদের আগে জানতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিয়ে নিলাম ব্যাটারি চেক করার জন্য এবং ব্যাটারিতে কত ভোল্ট ঢুকতেছে এই বিষয়টা দেখার জন্য। ধরেন আমি বাইকের মধ্যে নতুন ব্যাটারি লাগিয়েছি, নতুন ব্যাটারি লাগানোর পর আমাকে এখানে কত দেখাচ্ছে, 12.47, এখানে আমাকে দেখাতে হবে 12.5 ভোল্ট। 12.5 ভোল্ট যদি হয়, সেখানে মাল্টিমিটার আমাকে দেখাবে 12.50। তো 8 থেকে 10 ঘন্টা চার্জ করতে হবে, ব্যাটারিটা আমরা এখনো চার্জ করি নাই, ব্যাটারিতে ভোল্ট কম দেখাচ্ছে। এখন আমি বাইকটি স্টার্ট করে দেখব আর ইনুট থেকে ব্যাটারিতে কত ভোল্ট ঢুকতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকটা স্টার্ট করলাম 4000 আরপিএম এ, মাল্টিমিটারে আপনাকে 14.55 ভিতর দেখাতে হবে। তো আমাকে এখানে দেখাচ্ছে, দেখেন 14.38, 39 এরকম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনার বাইকের আর ইউনিট ভালো আছে, আর যদি 14.55 উপরে চলে যায়, সেক্ষেত্রে ধরে নিতে হবে ওভার ভোল্টেজ আপনার বাইকের ব্যাটারিতে ঢুকতেছে। সেজন্য কি হচ্ছে, আপনার বাইকের ব্যাটারি ফুলে যাচ্ছে। যখন আর ইউনিট থেকে ওভার ভোল্টেজ ব্যাটারিতে ঢুকবে, তখন আপনার বাইকের ব্যাটারি ফুলে যাবে। ব্যাটারি ফুলে যাওয়া মানে আপনার বাইকের ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়া। আর যদি দেখতেছেন 14 পয়েন্টের নিচে ভোল্টেজ আপনার বাইকের ব্যাটারিতে ঢুকতেছে, সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ব্যাটারিতে লো ভোল্টেজ ঢুকতেছে। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার বাইকের আর ইউনিট পরিবর্তন করতে হবে। ফুজেল ট্যাঙ্কের নিচে একটি আর ইউনিট লাগানো আছে, আর ইউনিট থেকে 14.55 ভিতর ভোল্ট ব্যাটারিতে আসতে হবে। যদি কম বেশি আসে, সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট পরিবর্তন করতে হবে। এখন আপনি আপনার বাইকের আর ইউনিট পরিবর্তন করছেন, আর ইউনিট পরিবর্তন করার পরে দেখতেছেন কোনো ভোল্ট বাড়তিও আসতেছে না, কমও আসতেছে না। সেক্ষেত্রে আপনার দেখতে হবে চার্জিং কয়েল, আপনার বাইকের ম্যাগনেট কভারের ভিতরে একটি কয়েল লাগানো আছে, যে কয়েলটির নাম হচ্ছে চার্জিং কয়েল। এই চার্জিং কয়েল থেকে কারেন্ট চলে আসে আর ইউনিট বা রেকটিফায়ারের মধ্যে, ওখান থেকে ব্যাটারিতে কারেন্ট সাপ্লাই করতে থাকে। এই যে আপনারা এখানে হলুদ কালার দুটি তার দেখতে পাচ্ছেন, এই দুটি তার হচ্ছে চার্জিং কয়েলের তার। আপনাদের কি করতে হবে, মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতে হবে কত রেজিস্টার, মাল্টিমিটারের মধ্যে কত রেজিস্টার দেখাচ্ছে এই বিষয়টা আপনার দেখতে হবে। আমাদের মাল্টিমিটার কোন পজিশনে রাখতে হবে, ওমসে রাখতে হবে। তো আমি ওমসে রাখলাম,
বাইকের যতগুলি কয়েল আছে সব কয়েলগুলি চেক করতে হবে ওমস দিয়ে। কয়েলের মাপটা আসবে রেজিস্টার অথবা ওমস। তো আমি চার্জিং কয়েল থেকে কত রেজিস্টার আসতেছে এই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 0.9 থেকে 1.1 ওমস এর ভিতর চার্জিং কয়েলের রেজিস্টার আপনাকে দেখাবে। আলটিমিটার আমাকে দেখাচ্ছে চার্জিং কয়েলের রেজিস্টার 0.67 এরকম দেখাচ্ছে। সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে, যেহেতু 0.9 থেকে 1.1 ওমসের মধ্যে আপনার বাইকের চার্জিং কয়েলের রেজিস্টার আপনাকে দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে। যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের চার্জিং কয়েল ভালো নেই, আপনার বাইকের চার্জিং কয়েল পরিবর্তন করতে হবে। অনেকে আমাকে ফোন করে, ভাই আমার বাইকের মধ্যে নতুন ব্যাটারি লাগিয়েছি বসে যাচ্ছে, 3 ঘন্টা চলার পর বাইকের ব্যাটারি আবার বসে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব। আজকের ভিডিওটা ফলো করবেন এবং বাইকের ব্যাটারি নিয়ে আমার অনেক ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। আজকের ভিডিও যদি ফলো করেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারির সমস্যা আপনি সমাধান করতে পারবেন। আমি আপনাদের দেখিয়েছি নতুন ব্যাটারি লাগানোর সময় আপনার কোন কাজটি করতে হবে, যদি বাইকের ব্যাটারি ফুলে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি আপনার বাইকের ব্যাটারি যদি বারবার বসে যায় সেক্ষেত্রে আপনার কোন কাজটি করতে হবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।